আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদ আর আপনারা দেখছেন বাংলার ক্যারি ভাই। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি 20 থেকে 35 হাজার টাকা প্রাইসের সেরা 7টি গেমিং স্মার্টফোন। মূল ফোকাস গেমিংয়ের উপর হলেও এই স্মার্টফোনগুলো দিয়ে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে আপনি বেশ মজা পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা এই লিস্টে আপনিও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের স্মার্টফোনটি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে 7 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো পোকো X3 Pro। কথা বাড়ানোর আগে চলুন জেনে আসি এই ফোনটির মেন ফিচার সম্পর্কে। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 860 প্রসেসর, যা মূলত 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। RAM হলো 6GB LPDDR4X ক্যাটাগরি, ROM হলো 128GB UFS 2.1 ক্যাটাগরির। ব্যাটারি হলো 5160 mAh এর সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 29000 টাকা। এবার আমাদের লিস্টের 6 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো iQOO Z5। চলুন জেনে আসি এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। মোবাইলটিতে রয়েছে 6.67 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 778G প্রসেসর, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই মোবাইলটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। RAM হলো 8GB এবং স্টোরেজ হলো 128GB। স্টোরেজ টাইপ UFS 3.1 ক্যাটাগরি। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এবং সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার, ফলে মোবাইলটি খুব দ্রুত চার্জ করা সম্ভব। এই ফোনটির অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাট আনঅফিসিয়াল মার্কেটে 25000 টাকায় এই ফোনটি পেয়ে যাবেন। আমাদের লিস্টে 5 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Redmi Note 11 Pro 5G। চেষ্টা করবেন এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্টটা নেওয়ার। এই ফোনটার স্পেসিফিকেশনে রয়েছে 6.67 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1200 নিটস। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 695 5G প্রসেসর, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাটারি রয়েছে 5000 mAh, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 28000 টাকা। লেটেস্ট একটা গেমিং 5G ফোন চাইলে Redmi Note 11 Pro 5G এই ফোনটা আপনারা দেখতে পারেন। আমাদের লিস্টে 4 নম্বর এবং 3 নম্বর পজিশনে যে স্মার্টফোন দুটি রয়েছে তা Realmeর পক্ষ থেকে। 4th পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Realme GT Master Edition। এটি বাংলাদেশের অন্যতম একটি স্টাইলিশ ফোন। এই ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 778G প্রসেসর, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। মোবাইলটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। RAM 8GB LPDDR4X ক্যাটাগরি এবং স্টোরেজ হলো 128GB UFS 3.1 ক্যাটাগরি। ব্যাটারি 4300 mAh, সাথে রয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের লিস্টে 3rd পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Realme X7 Max। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। এই ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল HD প্লাস সুপার AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 1200 প্রসেসর, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। 4500 mAh এর ব্যাটারির সাথে রয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জার। বাংলাদেশে এই ফোনটি 8GB 128GB আনঅফিসিয়াল মূল্য 34500 টাকা। এছাড়া Realme X সিরিজের অন্য সব ফোনগুলো আপনারা দেখতে পারেন। Realme X সিরিজের অন্য সব ফোনগুলো মোটামুটিও ভালো। এবার আমাদের লিস্টের সেকেন্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো একটি জাতীয় ফোন। এই ফোনটি গেমিং পারফরমেন্স, ক্যামেরা, সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব কিছুই নেক্সট লেভেলের। ফোনটি হলো OnePlus 9R। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির মেন ফিচার সম্পর্কে। এই ফোনটিতে রয়েছে 6.55 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এই ফোনে HDR10 সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 870 প্রসেসর, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। RAM 8GB LPDDR4X, ROM 128GB, স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটিতে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির আনঅফিশিয়াল প্রাইস 34 থেকে 36 হাজার টাকা। চলুন জেনে নেওয়া যাক আমাদের লিস্টের ফার্স্ট পজিশনে কোন স্মার্টফোনটি রয়েছে। আমাদের লিস্টের ফার্স্ট পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে তা হলো iQOO Z5। এই ফোনটিতে রয়েছে 6.62 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা HDR10 সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির মূল আকর্ষণের বিষয় হলো এর প্রসেসর সেকশন। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 888, যা মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি বহুল পরীক্ষিত পাওয়ারফুল একটা প্রসেসর। এর ফলে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স হবে নেক্সট লেভেলের। এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এর ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এই ফোনটিতে। এই ফোনটার আনঅফিশিয়াল প্রাইস 35 হাজার টাকা। আপনার বাজেট যদি হয় 20 থেকে 35 হাজার টাকার মধ্যে এবং আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন, তবে আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, সো প্লিজ সাপোর্ট মি। আল্লাহ হাফেজ।